ব্যাটিংটা ঠিকমতো না করতে পারলেও আমি ফিল্ডিং এ সেটা পোষায় দিচ্ছি। প্রীতি মানে হচ্ছে যে সবাই একদম পরিচিত মুখ তেমন না, সবাই মিডিয়া পার্সনই, হয়তো বা কেউ ক্যামেরায় কাজ করছে, ক্যামেরার পিছনে মানুষজনকে কয়জন চিনে, সবাই পর্দার মানুষজনকে চিনে, পর্দার পিছনে মানুষজনকে তো আসলে কেউ চিনে না, স্বাভাবিক না? তো তারা কি খেলতে পারবে না? আমরা কয়জন খেলবো? মানে আমরা যারা পর্দায় যারা কাজ করি তারা কজন আছি, মেয়ে বা ছেলে কজন আছি, তারা তো সবাই, তারা তো আছে এখানে, বাট আমাদের তো আরও মানুষ লাগবে, তাই না? আমাদের তো মানে টিম ওয়ার্ক করতে গেলে তো আমাদের তো দুই তিনজন চারজন দিয়ে তো হবে না, এতগুলো টিম। সো ক্যামেরার পিছনে মানুষরাও আছে, যেখানে ডিরেক্টর আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন, তারপর ডিওপি আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিওপি আছেন। সো তারা তো মিডিয়ার ব্যক্তিত্বই, তা এমন তো না যে তাদেরকে সেলিব্রিটি বা তাদের অনেক ফলোয়ার্স থাকতে হবে, তাদের সাথে মানে তাদের সবাই চিনতে হবে এমন তো কথা না। জানি না সেমিফাইনালে যেতে পারবো কি না, কারণ এখন পর্যন্ত দুটা আজকে দুটা ম্যাচই জিতেছি। সো আমাদের যে টাস্ক ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য ওটা ডান। যেটা হবে যে এখনও বাকি ম্যাচ আছে ওগুলোর উপর ডিপেন্ড করে, দেখা যাক, তবে আশাবাদী। অভিজ্ঞতা আসলে একটু ডিফারেন্ট, কারণ ক্রিকেট তো আগে কখনো খেলা হয় নাই, কালকে আজকে দুই দিন মিলিয়ে তিনটা ম্যাচ খেলেছি অলরেডি। সো একটু অন্যরকমই ব্যাপার বিষয়টা, কারণ হচ্ছে যে আমরা যখন খেলছি গতকালকে আর আজকে তিনটা ম্যাচ মিলিয়ে, আমার সবসময় একটা আমার ঘাড়ের উপর একটা প্রেশার অলওয়েজ থাকে যে বোলিংটা আমার উপর দায়িত্ব থাকে। সো যে বলটা তোমার করতে হবে, আমাদের টিমের আমাদের মিডিয়ার মধ্যে দুইজনই আছি বলা যায়, আমরা যে ও বোলিং এ আমি ব্যাটিং এ। সো আমি ব্যাটিংটা ঠিকমতো না করতে পারলেও আমি ফিল্ডিং এ সেটা পোষায় দিচ্ছি, রাইট? সো একজন তো বেস্ট হইতে হবে, তাই না? ও বোলিং আর আমি ফিল্ডিং, আর ব্যাটিং না আজকে আমি অনেক নিজের কিছু ভুল আমি মানে ধরতে পেরেছি, যেটা আমি কালকের ম্যাচে মানে শুধরে নিব। অনেক ভুল আমি বুঝতে পেরেছি যেটা আমার উচিত হয় নাই, যেটা প্র্যাকটিসে, হ্যাঁ, যেটা যেটা প্র্যাকটিসে আমার হয় নাই, কিন্তু এখানে এই ভুলটা করে ফেলছি। সো ওই জিনিসটা আমার আগে আমাকে বলতেছিল যে আমার না দুই পা লক হয়ে গেছে, আমি বললাম কেন কি হয়েছে, ও মানে হয় না যে স্টাম্পের সামনে যে দুইটা দাগ দেয়া থাকে, ওকে সবাই শিখিয়ে দিয়েছে যে তুমি দাগের এই পাশে আসলে কিন্তু পেছন থেকে বল স্টাম্পে লাগাই দিলে তুমি আউট হয়ে যাবা। ও পাটা এমনভাবে লক করে রাখছে যে পা একটু সামনে সরে গেলেও কিন্তু বলটা মারতে পারতো, কিন্তু ওর মাথায় সেট হয়ে গেছে আমার পা এখান থেকে সরা যাবে না, ও দুই পা লক করে রেখে এটাই আমার বলে মানে হয় না যে বলগুলো দূরে যাচ্ছে না, বল টাচ করেছে প্রত্যেকটা বলই ও টাচ করার ট্রাই করেছে কিন্তু বলগুলো দূরে যাচ্ছে না, ওই যে ওর পা আটকানো। ও পরে আমাকে বলতেছে যে আমার কেন যেন ওখানে পা আটকে যাচ্ছে, পরে আমি বললাম কেন এটা হবে, আমি ভুলে খেলি নাই, যেটা প্র্যাকটিস আমি সামনে দৌড়ায় এসে মারতেছি, ছয় হচ্ছে চার হচ্ছে, আমার ছয় সবাই ক্যাচ ধরতেছিল এমনি প্র্যাকটিসে, খুব ভালো করে কারণ বলগুলো তো আমি করি, আমি তো সর্বোচ্চ মানে স্পিডে বল করি একমাত্র সাদিয়াকে, কারণ সাদিয়া হচ্ছে আমাদের ব্যাটসম্যান, ওর ভালো মানে ছক্কা মারতে হবে এই জন্য আমি খুব স্পিডে বল দেই। আমি আর ও যখন প্র্যাকটিস করি ও আমাকে বলতেছে তুমি বল করবে না ভাইয়াকে দাও, তুমি অনেক জোরে বল দাও আমার লাগছে। ফার্স্ট আমাদের প্র্যাকটিস আসছে, তাও এই ম্যাচের আগের দিন, আগের দিন আসছে, দেখি এসে সে আমাকে বল করতেছে, আমি না দেখলাম যে এত স্পিডে বল আসে, বাট ওর ফার্স্ট বলে আমি ছয় মেরে দিই, কারণ ওর ফার্স্ট আমি না এক্সপেক্ট করি না, কারণ ওর বলিংটা মানে বলটা খুব ভালো মানে একদম নিয়ম মাফিক আসে। সো ওই বলটা না ভালো বল আসলে খেলা যায়, খারাপ বল খেলা যায় না, মানে না ওয়াইড দেওয়া না, মানে ভালো বললে খেলা যায়, খারাপ বলে খেলা যায় না, দিস ইজ সো ট্রু।